তালফুলুরি দেখে ভাবছেন তো এ আর এমন বড় কথা কি, এ তো বাঙালিদের প্রতিটা ঘরে ঘরেই হয়। আমি আজকে হলপ করে বলতে পারি, আজকে তালফুলুরির রেসিপিটি যদি একবার ট্রাই করেন, আপনারা এখনো পর্যন্ত যত রকমের তালফুলুরির রেসিপি খেয়েছেন সব থেকে বেস্ট টেস্ট পাবেন। আর এই রেসিপিতে ছোট কয়েকটা টিপস দেওয়া আছে যেটা শুধু তালফুলুরি ছাড়াও যে কোনো রান্নাতে আপনাদের হয়তো উপকারে আসতে পারে। তালফুলুরি বা তালের বড়ার কথা মনে পড়লেই সব থেকে আগে আমার তালের পাশাপাশি নারকেলের কথাটি মনে পড়ে। তাল আর নারকেল এই দুই মানিকজ না থাকলে যেন তালফুলুরির সেরা স্বাদটি পাওয়া যায় না। ও, আপনাদেরকে এর মধ্যে যেটা বলতে ভুলে গেছি, আজকে আপনাদের সঙ্গে যেই তালফুলুরির রেসিপিটি শেয়ার করছি সেটা আমার মায়ের হাতের স্পেশাল তালফুলুরির রেসিপি। তো চলুন সরাসরি রেসিপিটা শুরু করি। আমি যেভাবে দেখাচ্ছি একদম উপকরণগুলো যদি মেজারমেন্ট কাপ মেপে এভাবে নেন তাহলে ফুলুরিগুলো ওপর থেকে খুব সুন্দর ক্রিস্পি খেতেও হবে, নরমও হবে, অথচ ঠান্ডা হয়ে গেলেই নেতিয়ে চুপসেও যাবে না। তো প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা। রুটি খাওয়ার জন্য আমরা যে সাধারণ আটা ব্যবহার করি সেটাই নিয়েছি। সরু দানার সুজি নিয়েছি 1/4 কাপ, আর 1/2 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার কুড়িয়ে নেওয়া নারকেল দিচ্ছি 1 কাপের একটু বেশি। আমি এখানে টাটকা নারকেল ইউজ করেছি। আপনাদের হাতের কাছে টাটকা নারকেল না থাকলে বাজারে যে শুকনো নারকেল কিনতে পাওয়া যায় সেই নারকেলও 1/2 কাপ পরিমাণ দিতে পারেন। চিনি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। মিষ্টিটা যেরকম খেতে ইচ্ছা করবে সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এবার দিচ্ছি তালের পাল্প। এটা বেশ ভালো করে ফুটিয়ে ঘন করে রাখা আছে। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তালের পাল্প দিলাম। আর আপনারা যদি একদম টাটকা তালের পাল্প ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প অল্প করে তালের পাল্প নিয়ে শুকনো উপকরণগুলো মাখতে যতখানা পরিমাণ তালের পাল্প লাগবে সেই পরিমাণ ব্যবহার করতে পারেন। 1.5 থেকে 2 কাপ পরিমাণ তালের পাল্প কিন্তু এক্ষেত্রে টাটকা তালের পাল্প নিলে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি তালের পাল্পটা নিয়েছিলাম ফোটানো, তাই শুকনো উপকরণগুলো কিন্তু মাখতে একটু জলের প্রয়োজন পড়ছে। আমি অল্প অল্প করে জল দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি। আর যতটা পরিমাণ জল আমি ব্যবহার করছি সেটাও একদম মেজারমেন্ট কাপ মেপেই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এতে, কিন্তু তাতেও ব্যাটারটা দেখুন বেশ একটু শক্ত আছে। আর যেহেতু চালের গুঁড়ো আর সুজি আছে, ব্যাটারটা একটু নরম করে না মাখলে কিন্তু ফুলুরিগুলো বেশ শক্ত হয়ে যাবে, তাই একটু নরম করে ব্যাটারটাকে মেখে নিতে হবে। আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো প্রথমেই 1 কাপ নিয়েছি, আর এখন 1/2 কাপ, মোট 1.5 কাপ জল আমি ব্যাটারটা মাখতে ব্যবহার করলাম। এটা এখন একটু নরম আছে, কিন্তু সুজি আর চালের গুঁড়ো দুটোই ফুলে উঠবে। আর এটাকে 1/2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো এদিকে 1/2 ঘন্টার একটু বেশি, প্রায় 45 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম, আর সুজি আর চালের গুঁড়োটাও কিন্তু বেশ একটু ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি। এটা আমার 1/2 টেবিল স্পুনের মেজারমেন্ট স্পুনের 1/2 টেবিল স্পুন, এরকম দুবার আমি দিচ্ছি, মানে মোট 1 টেবিল স্পুন মৌরি আমি ব্যবহার করছি। আর মৌরিটা দেওয়ার আগে এভাবে একটু হাতের সাহায্যে দোলে নিচ্ছি, তাহলে মৌরির ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। আমি একটু বেশি পরিমাণে নুন নিয়েছিলাম, অতটা দিলাম না। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু নুন দিলে কিন্তু তার টেস্ট বেশি ভালো আসে। তো সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ সময় মিশ্রণটাকে প্রায় 6-7 মিনিটের মতো কিন্তু ভালো করে আরেকবার ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে, ফুলুরিগুলো ভাজার সময় ভেতর থেকে বেশ ফুলেও উঠবে, নরমও হবে, আর যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে ফুলুরিগুলো ওপর থেকে তো এমনিতে একটু ক্রিস্পি খেতে হবেই। তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো স্বাদে গন্ধের ফুলুরি তৈরি করার জন্য প্রধান এবং প্রথম পর্যায়টা তো আমরা অলরেডি সেরে নিয়েছি, এবারে দ্বিতীয় পর্যায়, অর্থাৎ ফুলুরিগুলো শুধু ভেজে নেওয়ার পালা। এখানে একটা লোহার কড়াতে বেশ কিছুটা পরিমাণ রাইস ব্র্যান অয়েল গরম করতে বসিয়ে নিলাম। আপনারা যে কোনো ভেজিটেবল অয়েলই ব্যবহার করতে পারেন। তেলটা মিডিয়াম হট হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম। তেলটাকে খুব বেশি গরম করা চলবে না, তাহলে ফুলুরিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে ওপরের দিকটা, অথচ ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। আর ফুলুরিগুলো দেওয়ার আগে হাতেতে একটু জল মেখে নিলাম, তাহলে তালের এই যে পাল্পটা হাতেতে খুব একটা চিটিয়ে যাবে না, ফুলুরিগুলো তেলে দিতে সুবিধা হবে। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলুরিগুলো একদমই নাড়াচাড়া করা চলবে না, সেক্ষেত্রে একটার সঙ্গে আরেকটা চিটিয়ে পুরো তালগোল পাকিয়ে যাবে। তেলেতে একটুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন ওপরের কালারটা যখন একটু লালচে হয়ে গেছে, তখন
খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ফুলুরিগুলোকে উল্টে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে, তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ফুলুরিগুলো ভেঙে যাবে, কারণ এটা কিন্তু ভেতর থেকে এখন কাঁচা আছে। আর যেহেতু একদম প্রথম ব্যাচের এটা ফুলুরিটা ভাজছি, তাই নিচের দিকটা একটু লেগে আছে। এক থেকে দুবার ভাজা হয়ে গেলে কিন্তু কড়াটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে এই নিচের দিকে যেটা লেগে যাচ্ছে দেখছেন, এটা কিন্তু আর হবে না। তো ফুলুরিগুলো উল্টে নিয়েছি, এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে চারিদিকে যতক্ষণ না ভালো মতো সোনালি রঙটা চলে আসছে ততক্ষণ ভেজে নেব। তো ভালো মতো সোনালি রঙটা চলে এসেছে, এবারে আপনাদের সঙ্গে এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করছি। এই ধরনের যে কোনো ভাজা জিনিস তোলার সময় দেখবেন, খুন্তির সাহায্যে বলুন বা ছানতার সাহায্যে তোলার সময় নিচের দিকে অনেকটা তেল উঠে যায় যে কোনো বাটিতে আমরা যখন তুলি। তো আপনারা কিন্তু আমার মতো এই প্রসেসটা ফলো করতে পারেন। আমি একটা বাটির ওপরে এরকম ঝাঁঝরি নিয়ে নিয়েছি, তার ওপরে ফুলুরিগুলো তুলছি। কেন তুলছি সেটাও একটু পরেই দেখিয়ে দিচ্ছি, দেখুন আগে তুলে নিই। এটা কিন্তু শুধু তালের ফুলুরির ক্ষেত্রে নয়, যে কোনো ভাজা জিনিস তৈরি করার ক্ষেত্রেই আপনারা এই প্রসেসটা করতে পারেন। তো দেখুন ইতিমধ্যেই কিন্তু বাটিটার মধ্যে এতক্ষণ পরিমাণ তেল জমা হয়ে গেছে। তো প্রতিবারই আমি এরকম ঝাঁঝরি করে ফুলুরিগুলোকে একটু ছেঁকে কিছুক্ষণ রেখে দিই, তেলটা নিচের দিকে জমা হয়ে যায়, তারপরে ওটা আবার একটা বড় বাটিতে নিয়ে নিই ফুলুরিগুলো, আর যে তেলটা নিচের দিকে জমা হয়ে যায় সেটা আবার ইউজ করে ফেলি। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।